হ্যালো গাইজ, আপনারা হয়তো অনেকের টিকটক প্রোফাইল অথবা ফেসবুক প্রোফাইলে দেখেছেন যে তাদের নামগুলো বিভিন্ন স্টাইলের লেখা থাকে। তো আপনারাও এই ধরনের নিউ স্টাইলের ফন্ট দিয়ে কীভাবে আপনাদের প্রোফাইলের নামগুলো লিখবেন, তো সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ভিডিও নিচে লাল সাবস্ক্রাইবে ক্লিক করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন, তাহলে যখনই আমরা এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করবো সেই ভিডিওটিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিও শুরু করি। গাইজ, সবার প্রথমে আপনাদের যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো প্লে স্টোরে আসার পর আপনারা সার্চে এসে লিখবেন স্টাইলিস্ট টেক্সট। এটা লিখে সার্চ করলে আপনারা 3 নম্বর যে অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আগে ইনস্টল করে নিয়েছি। তো অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা প্রথমে এখানে আপনি যেটা লিখতে চান সেটা লিখে দেবেন। যদি আপনার নাম লিখতে চান তো সেটা আপনারা লিখে দিতে পারেন। তো এখানে আমি চাইছি আমার নামটাই লিখবো, তো আমার নামটি লিখে দিচ্ছি MOMI মমিন হোসেন। এই যে আমার নামটি লিখে দিয়েছি, তো এবার দেখেন নিচের দিকে অনেক ধরনের স্টাইলে কিন্তু আমার নামটি লেখা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের স্টাইল রয়েছে, এখানে প্রায় 450 মতো স্টাইল রয়েছে। তো এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে তো সেটা আপনি নিতে পারেন। তো আমি চাইছি এই যে এটা আমার পছন্দ হয়েছে ধরেন। তো এই স্টাইলটি নেওয়ার জন্য আমাদেরকে এই নামের সাইডেই দেখতে পাচ্ছেন একটা কপি, একটা কপির একটা লোগো দেওয়া আছে, জাস্ট আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই এই ফন্ট স্টাইলের নামটি কপি হয়ে যাবে। তো এবার আপনারা চাইলে যে কোনো জায়গায় পেস্ট করে দিতে পারেন। তো নিচে আরও কিছু অপশন রয়েছে, তো এগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন বি লেখা আছে, এখানে আসলে এখানে আরও অনেক স্টাইল রয়েছে, এমন অনেক স্টাইল রয়েছে এই অ্যাপের মধ্যে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এবার আপনারা ওখান থেকে যে নামটি যেটা লিখে কপি করবেন, তো এবার আপনারা চাইলে সেটা যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন। যদি আপনি চান আপনার টিকটক প্রোফাইলে পেস্ট করবেন, আপনার নামটি চেঞ্জ করবেন অন্য স্টাইল দিয়ে লিখতে, তো সেখানেও আপনি পেস্ট করতে পারেন। ফেসবুক যেখানে খুশি। তো আপনারা, আমি জাস্ট হোয়াটসঅ্যাপে পেস্ট করে দেখাচ্ছি। তো এভাবে আপনারা যাকে, যদি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাতে চান তো জাস্ট মেসেজ এসে আপনার এখানে চেপে ধরবেন। চেপে ধরে এই যে পেস্ট একটা অপশন আছে, জাস্ট পেস্ট করে দেবেন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়ে গিয়েছে। তো এবার আমি জাস্ট এটাকে সেন্ড করে দিচ্ছি এই যে। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো লেখাকে আপনি অন্য স্টাইলে করে নিতে পারেন। তো গাইজ, আজকের এই ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।